নমস্কার। গল্পকুঞ্জে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প আত্মহত্যা। শকুন্তলা প্রদীপটি জ্বালিয়া লইয়া ঘরে ঘরে সন্ধ্যা দিয়া বেড়াইতেছিল। সহসা সন্ধ্যা আসিয়া সংবাদ দিল, দিদি, অমলদা আসছে। মুহূর্তের জন্য শকুন্তলার মুখখানা লাল হইয়া উঠিয়ায় একেবারে ছাইয়ের মতো বিবর্ণ হইয়া গেল। চৌকাঠের ওপরে দাঁড়াইয়া পড়িয়া সে কহিল, সে কি রে, ধ্যাত। হ্যাঁ গো দিদি, সত্যি ওই গলির মোড় পেরোচ্ছে দেখে এলুম। তুমি জানলা দিয়ে দেখো না, এতক্ষণে বোধ হয় এসে পড়েছে। কিন্তু জানলা দিয়ে আর দেখিতে হইল না। প্রায় সঙ্গে সঙ্গেই একটি অত্যন্ত সুপরিচিত কণ্ঠের ডাক শকুন্তলার কানে আসিয়া পৌঁছিল। আরে, এরা সব গেল কোথায়? ও সন্ধ্যা, বাড়ি ছেড়ে ভাগলো নাকি? শকুন্তলা অকস্মাৎ যেন ব্যাকুল হইয়া উঠিল। একবার নিজের পরনের কাপড়টার দিকে, আর একবার আসবাবগুলার দিকে চোখ বুলাইয়া লইয়া চাপা আকুল কণ্ঠে কহিল, সন্ধ্যা, লক্ষ্মী দিদি আমার, ওকে একটু ছাদে বসা, হঠাৎ যেন ঘরে আনিসনি, যা ভাই। এবং পরক্ষণেই প্রায় ছুটিয়া আর একটা ঘরে গিয়া ঢুকিল। সন্ধ্যা কিন্তু তখনই নিচে নামিতে পারিল না। দিদির এই আকস্মিক ভাবান্তরের কোনো কারণ খুঁজিয়া না পাইয়া কতকটা মূঢ়ের মতোই দাঁড়াইয়া রহিল। অমল তাহার বড় দিদির দেবর এবং এবারই সকলেরই প্রিয় অতিথি। বিশেষ করিয়া সন্ধ্যা তাহার জ্ঞান হইবার পর হইতেই দেখি আসিতেছে যে এই প্রিয়দর্শন এবং প্রিয়ভাষী তরুণটিকে দেখিলে তাহার মেজতে একটু বেশি খুশি হয়। তাহার জ্ঞান অবশ্য বেশি দিন হয়ও নাই, বছর দুই তিন হইবে, কিন্তু তখন ছিল অমল কিশোর মাত্র, এখন সে যৌবনে পা দিয়াছে। যদিও তাহার মুখের মধ্য হইতে কৈশোরের কমনীয়তা এখনো বিদায় লয় নাই, দেখিলে কেমন একটা স্নেহের সঞ্চার হয় মনে মনে। সন্ধ্যাও অমলদাকে ভালোবাসিত, সুতরাং সে অনেক দিন পরে তাহাকে দেখিতে পাইয়া খুশি মনেই দিদিকে সংবাদটা দিতে আসিয়াছিল। হঠাৎ দিদির এই অদ্ভুত আচরণে অত্যন্ত দমিয়া গেল, কেমন যেন একটু অপ্রস্তুতভাবে সেইখানেই দাঁড়াইয়া রহিল। ততক্ষণে অমল ওপরে উঠিয়া আসিয়াছে। আন্দাজে আন্দাজে ছাদটা পার হইয়া একেবারে দুয়ারের কাছে আসিয়া কহিল, এ কি রে, এখানে এমন চুপটি করে দাঁড়িয়েছিস কেন? ভূত দেখেছিস নাকি? মায়ের মা কই, আর তোর মেজ দি? সন্ধ্যা ঢোক গিলিয়া কহিল, মা গা ধুতে গেছেন, আর মেজদি সন্ধে দিচ্ছে। আপনি বসুন না অমলদা, চলুন আমি মাদুর পেতে দিচ্ছি ছাদে। ইস, ভারী যে খাতির করতে শিখেছিস দেখছি। যা যা, আর মাদুর পাতে হবে না, আমি এখানেই বসছি। সন্ধ্যা কোনো প্রকার বাধা দিবার পূর্বেই সে সেই প্রকাণ্ড ভাঙা তক্তাপোষটায় অতিশয় মলিন শয্যার ওপরেই বসিয়া পড়িল। কহিল, হ্যাঁ, আমার জন্য ব্যস্ত হতে হবে না, এখন তোমার মেজ দিকে সংবাদ দাও। তিনি দয়া করে আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। তাকে বলো যে এ ঘরটাও তার সন্ধে দেওয়ার এলাকার মধ্যে পড়ে। কিন্তু ইহার পূর্বের একটা ইতিহাস আছে, প্রায় সব গল্পেরই থাকে। শকুন্তলার বাবা হরিপ্রসাদ বাবুরা চার ভাই। তাহার মধ্যে হরিপ্রসাদ এবং তাহার মেজ ভাই জ্যোতিপ্রসাদ উপার্জন করিতেন, আর দু ভাই দেশের বাড়িতেই বসিয়া খাইতেন। জমিজমা যাহা কিছু ছিল তাহাতে ভাতটা হইত, বাকি হরিপ্রসাদ জ্যোতিপ্রসাদের অনুগ্রহে চলিত। হরিপ্রসাদ কাজ করিতেন ভালোই, প্রায় শখানেক টাকা মাহিনা পাইতেন, কিন্তু মানুষটি খুব শৌখিন ছিলেন বলিয়া সঞ্চয় প্রায় কিছুই করিয়া যাইতে পারেন নাই। কলিকাতায় বাসা ভাড়া দিয়া এখানে মাসিক দশ টাকা হিসাবে পাঠাইয়া ভালো মাছ এবং ল্যাংড়া আম খাইয়া ছেলেমেয়েদের ভালো জামা কাপড় পরাইয়া ও স্কুলের খরচ যোগাইয়া বরং প্রতি মাসে তাহার কিছু ঋণই হইত। বলা বাহুল্য যে
জ্যেষ্ঠাকন্যার বিবাহে যে ঋণ তিনি করিয়াছিলেন তাহার কিছুই শোধ দিতে পারেন নাই। ভবিষ্যতে উন্নতির আশা ছিল, হয়তোবা সেই উন্নতির পথ চাহিয়াই নিশ্চিন্ত হইয়া বসিয়াছিলেন। ইহারই মধ্যে যে জীবনের অধ্যায়ে পূর্ণচ্ছেদ পড়িতে পারে তাহা তিনি ভাবেন নাই। কিন্তু কার্যত তাহাই ঘটিল। হঠাৎ তিন দিনের জ্বরে যখন তিনি মারা গেলেন তখন শ্মশান খরচার জন্যই অলঙ্কার বাধা দিতে হইল। অফিসে যে ঋণ ছিল তাহাতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ হইয়া গেল। গৃহিণী সামান্য অলঙ্কার জ্যেষ্ঠাকন্যার বিবাহে গিয়াছিল, কন্যাদের কাহারও বস্তু ছিলই না। সুতরাং ঘটি বাটি বেচিয়াই বলিতে গেলে স্বামী শ্রাদ্ধ শেষ করিয়া ভদ্রমহিলা দুই কন্যা ও এক শিশুপুত্রের হাত ধরিয়া দেশের বাড়িতে ফিরিয়া আসিলেন। হরিপ্রসাদের ভাইয়েরা অকৃতজ্ঞ নন, তাহারা যথাসাধ্য যত্নের সহিতে ইহাদের গ্রহণ করিলেন বটে, কিন্তু তাহাদের সাধ্য আর কতটুকু। জ্যোতিপ্রসাদ ভাইদের যা সাহায্য করিতেন তাহার উপর আর পাঁচটি টাকা বাড়াইয়া দিলেন, তাহার বেশি আর তাহার সাধ্য ছিল না। কিন্তু তাহাতে চারিটি প্রাণীর ভরণ পোষণ চলে না। শকুন্তলা সেকেন্ড ক্লাসে পড়িতেছিল, তাহার আর সন্ধ্যার পড়াশুনো তো বন্ধ হইলই, তাহাদের ছোট ভাই অভয়েরও লেখাপড়া শিখিবার কোনো সম্ভাবনা রহিল না। শুধু উদরানের জন্যই শকুন্তলা ও তাহার মায়ের অনেকগুলি ভালো ভালো শাড়ি আবার দোকানে চলিয়া গেল। শকুন্তলার ভগ্নিপতির অবস্থাও এমন কিছু সচ্ছল নয়, আর সেখানে হাত পাতাও তাহাদের আত্মসম্মানে বাধে। এ আজ প্রায় মাস দুয়েকের কথা। ইহার মধ্যে জামাতা বিমল বার্দু ইহাদের খবর লইতে আসিলেও অমল আসিতে পারে নাই। তাহার পরীক্ষা ছিল সামনে, সেই জন্য সে কলিকাতাতেই থাকিত, দেশে আসিবার তাহার প্রয়োজন ছিল না। কলিকাতায় থাকিতে সে প্রায় নিয়মিতভাবেই ইহাদের বাড়িতে আসিত, শকুন্তলার সহিত তাহার একটা বেশ সখ্যের সম্বন্ধই দাঁড়াইয়া গিয়াছিল। শকুন্তলার পড়াশোনার আগ্রহ ছিল খুব বেশি, অমলের দ্বারা সেদিকে অনেকটা সাহায্য হইত। অমলেরও এই প্রিয়ভাষিনী বুদ্ধিমতী মেয়েটির সাহচর্য ভালোই লাগিত, যদিচ রূপগৌরব শকুন্তলার বিশেষ ছিল না। এ হেন অমলকে আজ এতদিন পরে আসিতে দেখিয়া শকুন্তলা বিব্রত হইয়া পড়িল, তাহার কারণও ওই দারিদ্র। অমল ছেলেটি শৌখিন, যেমন আর পাঁচজন কলেজের ছেলে হইয়া থাকে। সিল্কের পাঞ্জাবি, স্নো পাউডার, হাতঘড়ির একটা পুতুল। বিশেষ করিয়া ইদানিং যখন সে শকুন্তলাদের বাড়িতে আসিত তখন তাহার প্রসাধনের পারিপাট্য আর একটু যেন বৃদ্ধি পাইত। সেই অমলকে এই অপরিসীম দারিদ্রের মধ্যে কল্পনা করিয়া শকুন্তলা লজ্জায় যেন মরিয়া গেল। শুধু কি তাই, তাহার নিজের পরনে যে কাপড়টা আছে সেটাও বোধহয় 15 দিন সাবানের মুখ দেখে নাই। পয়সার অভাবে সোডা সাজিমাটিও আনানো যায় নাই। সে এপাশের ঘরে আসিয়া ব্যাকুলভাবে আনলার দিকে চাহিল, না, ভদ্র কাপড় একখানাও নাই। হয়তো এখনো বাক্সটা খুঁজিলে একখানা ফর্সা কাপড় বাহির হইতে পারে, কিন্তু তাহার চাবিও মায়ের কাছে, তাছাড়া মাকে কৈফিয়তি বা কি দেবে। মা যদি হঠাৎ বলিয়া বসেন যে অমল ঘরের ছেলে, ওকে দেখে ফর্সা কাপড় পরবার কি দরকার হলো, তখন কি বলিবে সে। অকস্মাৎ শকুন্তলার আপাদমস্তক ঘামিয়া উঠিল। এপাশে একটা ঈষৎ জীর্ণ নীলাম্বরী শাড়ি আনলার উপর কোচানো আছে বটে, কিন্তু সেটাও কয়দিন ব্যবহারের পর তুলিয়া রাখার ফলে তেলে ময়লায় দুর্গন্ধ ছাড়িয়েছে। অথচ যেটা সে পড়িয়াছে সেটা এতই ময়লা যে কোনো মতে ঘরের লোকের কাছেও পড়িয়া থাকা যায় না। নীলাম্বরীতে দুর্গন্ধ হইলেও ময়লা বোঝা যায় না, এই একটা সুবিধা। পাশের ঘর হইতে আবার অমলের কণ্ঠস্বর শোনা গেল, ব্যাপার কি, তোমার মেজদি আর নরলোকের মুখ দর্শন করবেন না নাকি? হলা সহি সৌন্তলে দিনজনকে দয়া করো, এ ঘরেও একটা আলো দাও।
শকুন্তলার কানের কাছটা অকারণেই গরম হইয়া উঠিল। শকুন্তলা নামটা লইয়া অমল যতদিন যতবারই ঠাট্টা করিয়াছে ততবারই শকুন্তলা এমনি একটা উষ্ণতা অনুভব করিয়াছে, এবং কে জানে কেন ততবারই তাহার মনে হইয়াছে যে অমল নিজেকে দুষ্মন্ত বলিয়া পরিহাসটা সম্পূর্ণ করিতে চায়, কিন্তু পারে না, লজ্জায় বাঁধে। সে প্রায় মরিয়া হইয়াই নীলাম্বরীটা টানিয়া লইল, কিন্তু না, এ বড়ই দুর্গন্ধ, বহুদূর হইতেও পাওয়া যাইবে। অগত্যা সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আরক্ত মুখে লণ্ঠনটা লইয়া সেই অবস্থাতেই এ ঘরে পা দিল। আরে আসুন আসুন দেবী শকুন্তলে, তবু ভালো যে অভাগাজনদের মনে পড়ল। কিন্তু এই চাপল্য এবং অমলের পারিপাট্যযুক্ত প্রসাধন এই আবহাওয়ার মধ্যে এতই বেমানান ঠেকিল অন্তত শকুন্তলার কাছে যে সমস্ত ব্যাপারটা যেন চাবুকের মতো তাহাকে আঘাত করিল। জরাজীর্ণ প্রকাণ্ড ঘর, বোধহয় 30 বৎসরের মধ্যে তাহাতে চুনের কাজ পর্যন্ত হয় নাই, জানলা দরজার অর্ধেক নাই, আর তাহার মধ্যে পায় ভাঙা বিরাট একটা তক্তাপোষ কোনো মতে সাজানো ইটের ওপর দেহরক্ষা করিয়া ঘরের অর্ধেকটা জুড়িয়া আছে। তাহার উপর কয়েকটি কাঁথা ও তোষকের অতিশয় মলিন একটা শয্যা, এবং তাহারও উপরে অসংখ্য ছাড়পোকার দাগে কলঙ্কিত একটি শতচ্ছিন্ন মশারি খানিকটা ঝুলিয়া আছে। ঘরের মেঝে খানিকটা সিমেন্ট ও খানিকটা খোয়াতে বিচিত্রিত। এ পাশে একটা ভাঙা র্যাকে শকুন্তলার পিতামহের আমলের খানকত পুঁথি ও বই কীটদষ্ট ও ধুলিমলিন অবস্থায় স্তূপাকার করা। ওধারে বিভিন্ন তাকে কতগুলা ডেও ঢাকনা ভাঙা ফুটা জিনিসের বিচিত্র সমাবেশ, সমস্তটা জড়াইয়া এমনই শ্রীহীন এবং লজ্জাকর যে নিমেষ মাত্র সেদিকে চাহিয়া লজ্জায় অপমানে শকুন্তলার মুখটা প্রথমে আরক্ত পরে বিবর্ণ হইয়া গেল। সে কিছুতেই মুখ তুলিয়া অমলের দিকে চাহিতে পারিল না। ঘরে ঠুকিবার সময়েই একবার শুধু সিল্কের পাঞ্জাবি, সোনার বোতাম এবং রূপালী ঘড়ির একটা মিলিত দীপ্তি বিদ্যুৎ ঝলকের মতো চোখের সম্মুখ দিয়া খেলিয়া গিয়াছিল, কিন্তু মানুষটার দিকে সে চাহিতে পারে নাই। সে লণ্ঠনটা ঘরের মেঝেতে নামাইয়া রাখিয়া কোনো মতে ঢোক গিলিয়া শুষ্ক কণ্ঠে কহিল, অমলদা ভালো আছেন? বসুন, মাকে ডেকে দিচ্ছি। তাহার পরক্ষণে অমল কোনো কথা বলিবার পূর্বেই সে দ্রুত পদে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। অমল অত্যন্ত বিস্মিত হইল। এই মেয়েটি বিশেষ করিয়া তাহার আগমনে খুশি হয়, খুশি কেন, উজ্জ্বল হইয়া ওঠে, ইহাই সে জানিত, কিন্তু আজে কি হইল? সে যতটা সম্ভব পুরাতন দিনের কথা ভাবিয়া দেখিল, কই শকুন্তলা রাগ করিবার মতো তো কোনো ঘটনা ঘটে নাই। সে তাহার দাদার মুখে ইহাদের অবস্থার কথা সবই শুনিয়াছিল, সুতরাং দারিদ্র্যের এই শোচনীয় রূপ তাহাকে আঘাত করিলেও বিস্মিত করিতে পারে নাই। কাজেই এইটাই যে শকুন্তলার ভাবান্তরের কারণ হইতে পারে তাহা তাহার একবারও মনে হইল না। শকুন্তলা নিচে নামিয়া আসিয়া কুয়াতলাতে গিয়াই মাকে সংবাদ দিল, মা অমলদা এসেছেন। কে এসেছেন? অমল? ও আমাদের অমল, এক্সামিন দিয়ে দেশে এসেছে বুঝি? বসাগে যা তুই, আমার হয়ে গেছে, আমি যাচ্ছি, কতদিন দেখিনি ছেলেটাকে। শকুন্তলা তবুও দাঁড়াইয়া রহিল। মায়ের আর একটা দরকারি কথা মনে পড়িল, কহিলেন, ঘরে তো বিশেষ কিছু নেই, দেখ দেখি কৌটাটায় 4টি সুজি পড়ে আছে কিনা, তাহলে উনুনটা ধরিয়ে একটু সুজি করে দে, আর এক পেয়ালা চা, ভাগ্যিস খোকা দুধটা সাবুর সঙ্গে মিশিয়ে ফেলিনি। অকস্মাত শকুন্তলার কণ্ঠস্বর তীব্র হইয়া উঠিল, তুমি কি পাগল হলে মা? ওই ঘিহীন সুচি আর ওই জঘন্য চা, ও আর খাওয়াবার চেষ্টা করো না, ওসব হাঙ্গামা করে কাজ নেই,
মা অবাক হইয়া কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া কহিলেন, পাগল আমি হয়েছি না তুই হয়েছিস? অমল আমার পেটের ছেলের মতো, ওর কাছে আমার লজ্জা কি? আর ও না জানেই বা কি? ওর কাছে আমার ঢাকবার তো দরকার নেই কিছু। মেয়ের যত বয়স বাড়ছে তত যেন ন্যাকা হচ্ছেন। যাও, যা বলছি তাই করোগে। মায়ের মেজাজ শকুন্তলা জানিত, প্রতিবাদ তিনি একদম সহিতে পারেন না। অগত্যা রান্নাঘরে গিয়া উনানে আঁচ দিবার চেষ্টা করিতে হইল, কিন্তু তাহার যেন ইচ্ছা হইতেছিল ছুটিয়া কোথাও চলিয়া যায় কিংবা কুয়াতে ঝাঁপাইয়া পড়ে। তাহার মন, তাহার দেহ সব যেন কেমন স্তম্ভিত হইয়া গিয়াছিল। আর কিছুরই বোধ ছিল না, শুধু অনুভূতি ছিল একটা দুর্নিবার লজ্জার। সে উনানে আগুন দিয়া বাহিরে আসিল না, ধোয়ার মধ্যেই বসিয়া রহিল। অমল বিয়ে পড়িতেছে, খুব সম্ভব পাশও করিবে, সে সুস্ত্রী সচ্চরিত্র। সুতরাং তাহার বাবা যে বিবাহের রীতিমতো অর্থ দাবি করিবেন তাহা সুনিশ্চিত। শকুন্তলার সহিত তাহার বিবাহের যে কোনো সম্ভাবনা নাই তাহা শকুন্তলা নিজেই জানিত। শুধু রূপা নয়, অমলের বাবা ছোট ছেলের বিবাহে রূপও চান, সে কথা সে কখনো বোধহয় ভাবেও নাই, আশা করা তো দূরের কথা। তবু আজ কে জানে কেন তাহার মনে হইতে লাগিল যে তাহার বুকের অনেকখানি যেন কে দলিয়া পিষিয়া নির্মমভাবে নষ্ট করিয়া দিয়াছে। তীব্র একটা আশাভঙ্গের বেদনাতে তাহার চিত্ত যেন মূর্ছা হত। তবে কি মনের অজ্ঞাত সারে, মনেরই কোন সঙ্গোপনে সে আশার স্বপ্ন দেখিয়াছিল? কলিকাতায় যখন অমল নিয়মিত তাহাদের বাড়ি আসিত সেই সব দিনের কথা মনে পড়িল। অমলের কাছে সে পড়া বলিয়া লইত, অমল সেই পাঠ্যচর্চার সঙ্গে সঙ্গে চালায়িত সাহিত্য চর্চা, প্রকাশ্যে সকলকার সামনেই চলিত তাহাদের গল্প ঘণ্টার পর ঘণ্টা। কই, কখনো তো প্রণয়ের আভাস মাত্র তাহাদের কথাবার্তায় প্রকাশ পায় নাই। দুই একবার সে অমলের সঙ্গে বেড়াইতে গিয়াছে, একবার বোটানিক্যাল গার্ডেনে আর একবার দক্ষিণেশ্বরে, কিন্তু তখনও তো কেহ রঙিন হইয়া উঠিবার চেষ্টা করে নাই। অমল তাহাকে বলিত বন্ধু, সেই বন্ধুত্বতেই তাহারা সুখী ছিল। তবে সেদিন কোথাও কোনো কল্পনাতে কি তাহার রং ধরে নাই? অকস্মাৎ তাহার কর্ণকপল উত্তপ্ত করিয়া বাবার অসুখের পূর্বে শেষ নিভৃত দিনটির কথা তাহার মনে পড়িল। অনেক রাত্রে অমল বাড়ি ফিরিতেছিল, সে এক হাতে পান আর এক হাতে আলো লইয়া দরজা পর্যন্ত তাহার সঙ্গে আসিয়াছিল। বিদায়ের আগে পান দিতে গেলে অমল হাত পাতিয়া লয় নাই, নিজের মুখের কাছে তাহার পানশুদ্ধ হাতটা তুলিয়া ধরিয়াছিল। অগত্যা শকুন্তলা পানটা তাহার মুখে পুড়িয়া দিতে যায়, আর সেই সময় দিয়াছিল অমল তাহার আঙুলে ছোট্ট একটি কামড়। সামান্য ঘটনা, ছেলে মানুষই ছাড়া আর কিছুই নয়, ছেলে মানুষই অমল অহরহই করিত। তবু শকুন্তলা সেদিন ঘামিয়া উঠিয়াছিল, বহু রাত্রি পর্যন্ত ঘুমাইতে পারে নাই। ভাবিতে ভাবিতে আরও একটা কথা তাহার মনে পড়িল, ওই শেষের দিকেই আকস্মিক বজ্রপাতে তাহার সুখের বাসা পুড়িয়া যাইবার ঠিক আগেই রসিকতার ছলে অমল দিয়াছিল তাহার বাহুমূলে সজোরে এক চিমটি। তখন সে আর্তনাদ করিয়া উঠিয়াছিল বটে, মায়ের কাছে নালিশ করিতেও ছাড়ে নাই, কিন্তু তবু তাহার বেশ মনে আছে সেই বেদনাটা তাহার যেন ভালোই লাগিয়াছিল, এবং সেই কালশিরার দাগটা মিলাইয়া যাইতে সে যেন একটু ক্ষুণ্ণই হইয়াছিল। সহসা তাহার স্বপ্নভঙ্গ হইল অমলেরই কণ্ঠস্বরে, কিন্তু এর আজ হল কি? পরক্ষণেই রান্নাঘরে তোরের সামনে আসিয়া দাঁড়াইয়া কহিল, ও মা গো, এই এক ঘর ধোয়ার মধ্যে চুপটি করে বসে আছে, পাগল নাকি? এবং উত্তরের অপেক্ষা না করিয়া একটা হাত ধরিয়া তাহাকে হিড় হিড় করিয়া টানিয়া বাহিরে লইয়া আসিল।
শকুন্তলা ইহার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। সে এই আকর্ষণের বেগ সামলাইতে না পারিয়া একেবারে গিয়া পড়িল অমলের ঘাড়ে মুহূর্তে মাত্র। তাহার পরে সে নিজেকে সংবরণ করিয়া সোজা হইয়া দাঁড়াইল, কিন্তু তাহার দেহ মনের এই আঘাতের আকস্মিকতা তাহাকে ক্রুদ্ধ করিয়া তুলিল। সে অন্যদিকে মুখ ফিরাইয়া কঠিন স্বরে বলিল, আমরা গরিব বলে কি আমাদের মানের যত থাকতে নেই মনে করেন? এ কি হইল? অমল নিজেই ব্যাপারটার জন্য অপ্রতিভ হইয়া পড়িয়াছিল সত্য কথা, কিন্তু এতটার জন্য প্রস্তুত ছিল না। বিশেষত এমন ঘটনা আগেও বহু ঘটিয়াছে। শকুন্তলা রূঢ় অনুযোগ করিয়াছে, হয়তোবা একটা চড়চাপড়ও দিয়াছে, অধিকাংশ সময়েই উহাকে ছেলে মানুষই বলিয়া উড়াইয়া দিয়াছে। কিন্তু অমল আহত কণ্ঠে কহিল, ছি, তোমার আজ হয়েছে কি বলো তো, এমন করছো কেন? বহুক্ষণের অপমান, লজ্জা ও বেদনায় তাহার কণ্ঠস্বর ভাঙিয়া আসিতেছিল, তবু সে প্রাণপণে নিজেকে সংযত করিয়া কহিল, কিছু হয়নি আমার, আপনি যান ঘরে গিয়ে বসুন গে, আমি যাচ্ছি। সে আবার রান্নাঘরে ঢুকিয়া পড়িল। উনান তখন প্রায় ধরিয়া আসিয়াছে, জোর করিয়া সে কাজে মন দিল। একটু পরেই মা আসিয়া বলিলেন, ওরে সন্ধ্যা, তোর অমল দাদাকে এই ছাদেই একটা মাদুর দে না, এখানে বসুক, ঘরে যা গরম। চা হলো শকুন্তলা? অমল মৃদু কণ্ঠে জানাইল, চা থাক না মায়ুমা, আবার ওসব হাঙ্গামা কেন? মায়ের কণ্ঠস্বর গাঢ় হইয়া আসিল, হাঙ্গামার আর সামর্থ্য কোথায় বাবা, এখন শুধু একটু চা দেওয়া তাই কষ্টকর, কিন্তু তাও যদি তোমাদের সামনে একটু দিতে না পারি তো বাঁচব কি করে? অমল আর কথা কহিল না, মা রান্নাঘরে ঢুকিয়া কহিলেন, আর কত দেরি রে? শকুন্তলা ক্লান্ত কণ্ঠে কহিল, তুমি একটু করে দাও না মা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। মা উদ্বিগ্নভাবে তাহার দিকে চাহিয়া কহিলেন, কি হলো আবার তোমার, পারিনে বাবা ভাবতে। শকুন্তলা কথার জবাব না দিয়াই ঘর হইতে বাহির হইয়া বিনা বাক্যে অমলকে পাশ কাটাইয়া নিচে নামিয়া গেল। মা হালুয়া ও চা প্রস্তুত করিতে করিতে অনেক কথাই বলিয়া যাইতে লাগিলেন। অমল কিন্তু একেবারে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। সে কি ইহারই জন্য দীর্ঘ ছয় মাস দিন গুনিয়াছে? শকুন্তলা যে তাহার মনের কতখানি জুড়িয়া বসিয়াছিল তাহা এই দীর্ঘদিন বিচ্ছেদের আগে বুঝিতে পারে নাই। তাহারা দেশে চলিয়া আসিবার পর কলিকাতার আকাশ বাতাস যখন বিবর্ণ বিস্বাদ ঠেকিল তখনই প্রথম বুঝিতে পারিল, কিন্তু তখন আর দেশে ফিরিবার কোনো অজুহাতই ছিল না বলিয়া কোনো মতে তাহাকে এই দিনগুলি কাটাইতে হইয়াছে। সবার গোপনে নির্জনে বসিয়া সে দিনের পর দিন স্বপ্ন দেখিয়াছে, আবার কবে প্রথম এই মধুর ভাষিনী মেয়েটির দেখা পাইবে। অথচ সে অনেক ভাবিয়াও নিজের কোনো অপবাদ খুঁজিয়া পাইল না। মনে পড়ে কলিকাতা ছাড়িয়া আসিবার দিনটিতে সে স্টেশন পর্যন্ত উহাদের সঙ্গে আসিয়াছিল। গাড়িতে উঠিয়া বসিয়াও শকুন্তলা কত গল্প করিয়াছে, মায়ের সাহিত্য চর্চা পর্যন্ত বাদ যায় নাই। শরৎবাবুর কি একখানা উপন্যাস দেশে ফিরিবার সময় অমলকে সংগ্রহ করিয়া আনিতে বলিয়াছিল, অমল সে কথা ভোলে নাই, বই কিনিয়াই আনিয়াছে। বিদায়ের পূর্বে অমলে যেন একটু মুষড়াইয়া পড়িয়াছিল, শকুন্তলা তাহা লক্ষ্য করিয়া নানা হাস্য পরিহাসে শেষ মুহূর্তগুলিকে উজ্জ্বল ও সহজ করিয়া তুলিয়াছিল। কোথাও তো কোনো অসঙ্গতি কোনো ছন্দপতন হয় নাই। তবে শকুন্তলার কাকিমা কোথায় বেড়াইতে গিয়াছিলেন, তিনি ফিরিয়া আসিয়া অমলের পাশে বসিলেন, তাহার ছেলেমেয়েরাও ঘিরিয়া ধরিল।
এই ছেলেটি এবারে সকলেরই প্রিয়। অনেকদিন পরে তাহাকে পাইয়া তাহারা কলরব করিয়া উঠিলেন। কিন্তু অমলের তখন এসব অসহ্য বোধ হইতেছে, সে যেন পলাইতে পারিলে বাঁচে, কোথাও নির্জনে বসিয়া তাহার একটু নিঃশ্বাস ফেলা দরকার। চাও খাবার শীঘ্রই আসিয়া পৌঁছিল, তাহার তখন খাইবার মতো অবস্থা নয়। তবু পাছে সন্ধ্যার মা ক্ষুণ্ণ হন, তাই কোনো মতে খানিকটা গলাধকরণ করিয়া উঠিয়া পড়িল। এরই মধ্যে চললে বাবা? হ্যাঁ মাইমা, আবার কাল আসব, আজই এসেছি, গরমে ট্রেনে বড় কষ্ট হয়েছে, সকাল করে শুয়ে পড়ব। কিন্তু তবুও অমল তখনই যাইতে পারিল না, একটু ইতস্তত করিয়া কহিল, শকুন্তলাকে তো দেখতে পাচ্ছি না, তার জন্যে এই বইটা এনেছিলাম। কি জানি বাবা তার আজ কি হলো। ওরে সন্ধ্যা, এই বইটা তুলে রাখতো, মেজদির বই। আর বই, এখানে এসে ও পাঠ তো নেই একেবারে, এখন কি করে যে জাত ধর্ম বাঁচবে তাই শুধু ভাবছি বাবা। একটা দোজবরে তেজবরে পেলেও বেঁচে যাই। কথাটা সজোরে অমলকে আঘাত করিল, এ ব্যাপারটা সে ভাবেই নাই। সত্যই তো, শকুন্তলার বিবাহের বয়স তো অনেকদিনই আসিয়াছে। সে তাহলে আসি বলিয়া নিচের দিকে পা বাড়াইল, আশা ছিল বিদায়ের পূর্বে অন্তত শকুন্তলার দেখা মিলিবে, কিন্তু কোথাও তাহার কোনো সম্ভাবনা রহিল না। ওরে, তোর অমলদাকে আলোটা দেখালি না? মা কহিলেন, না আলো দরকার নেই, আলো রয়েছে। অমল তাড়াতাড়ি সিঁড়ি বাহিয়া নামিয়া আসিল। নিচের তলাটা যেমন অন্ধকার তেমনি ভাঙা ও শ্যাসেতে, এখানে প্রায় কেহই থাকে না, শুধু কাঠকুটা আবর্জনা রাখা হয়, সেখানে সে কাহাকেও দেখিবার আশা করে নাই। কিন্তু একেবারে সদরের কাছে গলিপথটায় গিয়া দেখিল, একটা কেরোসিনের ডিবা পাশে রাখিয়া দেয়ালে ঠেস দিয়া চুপ করিয়া বসিয়া আছে শকুন্তলা। দৃষ্টি তাহার কম্পমান দীপশিখার ওপর নিবদ্ধ। অমল কাছে যাইতেই সে চমকিয়া উঠিয়া দাঁড়াইল। অমল আরও কাছে আসিয়া তাহার সেদসিক্ত হাত দুইটি জোর করিয়া নিজের হাতের মধ্যে ধরিয়া কহিল, কি হয়েছে কিছুতেই বলবে না কুন্তলা, কেন তুমি এমন বিরূপ হয়ে রইলে আমার উপরে? কুন্তলা, অমলের আদরের ডাক। অকস্মাৎ একটা প্রবল কান্না যেন শকুন্তলার কণ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। ক্ষীণ আলোক, তবু তাহাতেই অমলের চক্ষু দুইটি বড় করুণ, বড় অসহায় ঠেকিল। শকুন্তলার বুক কাঁপিয়া উঠিতেছিল, কিন্তু সেই করুণ দৃষ্টির পিছনে যে সিল্কের পাঞ্জাবি ও সোনার বোতাম ঝলমল করিতেছিল সেটাও চোখে পড়িতেই সে আবার নিজেকে কঠিন করিয়া লইল। ধীরে ধীরে হাতটা ছাড়াইয়া লইয়া শান্ত উদাস কণ্ঠে কহিল, কিছুই হয়নি অমলদা, আমরা বড় গরিব, দিনরাত অভাবে সংসারে খাটতে হয়, তাই হয়তো সবসময়ে হাসি মুখ রাখতে পারি না, তাতে যদি ত্রুটি হয়ে থাকে তো মাপ করবেন। অমলের ওষ্ঠ দুইটি কিছুক্ষণ নীরবে কাঁপিবার পর সর্বাহির হইল, বিনা অপরাধে কেন যে বারবার এমন আঘাত করছো শকুন্তলা বুঝতে পারছি না। থাক, তুমি শান্ত হও, তারপর একদিন আমার দুষ্কৃতির কথা শুনব। কিন্তু তবু সে চলিয়া যাইতে পারিল না। শুধু শকুন্তলা অহেতুক একটা ক্রোধে যেন জ্ঞান হারাইল, কঠিন কণ্ঠে কহিল, আর আপনি যখন তখন আমার গায়ে অমন করে হাত দেবেন না, আমরা বড় গরিব, মায়ের এক পয়সা পণ দেবার সামর্থ্য নেই তা তো জানেনই, কেউ যদি ভিক্ষে দেবার মতো করে গ্রহণ করে তবেই তিনি কন্যাদায়ে মুক্ত হবেন, তার উপর যদি কোনো বদনাম ওঠে তাহলে ভিক্ষাও কেউ দিতে চাইবে না, এটা আপনার বোঝা উচিত। সেই শকুন্তলা,
সংসারের কোনো ক্লেশ যাহাকে কোনোদিন স্পর্শ করে নাই? অমল আর দাঁড়াইতে পারিল না, শুধু কপাটটা খুলিবার পূর্বে একবার স্খলিত কণ্ঠে সে কহিল, কিন্তু আমার দ্বারা যে কোনো সাহায্যের সম্ভাবনা নেই তাই বা কী করে জানলে কুন্তলা? শুধু অনিষ্টই করতে পারি, উপকার কিছু করতে পারি না। না না না, চাপা গলায় শকুন্তলা যেন আর্তনাদ করিয়া উঠিল, আপনি যান, বাড়ি যান, আমার কোনো উপকার করা আপনার দ্বারা সম্ভব নয়, আপনি যান। অমল বাহির হইয়া গেল, তাহার পদশব্দ কপাটের ওপারে মিলাইয়া যাইতে হঠাৎ যেন শকুন্তলার তন্দ্রা ভাঙিল। সে চমকিত ব্যাকুলভাবে একবার বাহিরের দিকে চাহিল, সেখানে শুধুই অন্ধকার, অমল সত্যই চলিয়া গিয়াছে। কপাটটা বন্ধ করিয়া দিয়া শকুন্তলা অনেকক্ষণ বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর মাটির উপর লুটাইয়া পড়িয়া অমল শেষ যেখানে দাঁড়াইয়া তাহার সহিত কথা কহিয়াছিল সেইখানে মুখ রাখিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। মনে হইল আজ সারা রাতের মধ্যে এ কান্না যেন থামিবে না। উপরে তখন শকুন্তলার মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর শোনা যাইতেছিল। ধন্যবাদ। গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।